ছোটবেলায় আমরা অনেকেই গল্পটা শুনেছি যে লাউয়ের খোলার মধ্যে মানুষ ঢুকিয়ে গড়িয়ে দেওয়া হতো ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য। गुड मर्निंग व्यूअर्स, वन्स अगेन वेलकम बैक टू माई चैनल ओह इट्स डेलिशियस। आज के बनाते चले हे डिम दिए लाउ, ठीक है। तो हमारा एक सबसक्राइबार एक बेशी परिमाणे भेजिटेरियन और एक्टेरियन डिश बनाते, तो तार जन्य आर कि आज के रेसिपिटा बनानो। अवश्य साथे थाकबेन, भिडियोटा लास्ट अब्दि देखबेन। और जारा जारा एखोनो चैनलटा सबसक्राइब करेननि तारा चैनलटा सबसक्राइब करे नोटिफिकेशन बेल आइकनटा प्रेस करे देबेन। और कथा ना बाड़िए लेट्स कुक। तो अपनारा देखते ही पाच्छेन जो रेसिपिटा बनानोर जन्य जा जा प्रयोजन सबई एखाने राखा आछे, तो आमी आपनादेर सबई बोले देबो। संगे थाकबेन और रेसिपिटा केउ स्किप करबेन ना, ताहले बुझते पारबेन ना। तो चलुन मेन प्रसेसिंगे जाओया जाक। तो प्रथमे लाउटाके केटे नेওয়া হবে। तो आमरा एखाने लाउटार ओई हाफ पोर्शन मतो यूज करब, धरुन ओई 1 केजी मतो। तो देखते पाच्छेन आपनारा लाउएर खोसाटा एरकम भावे छाड़िये निते होबे। एई खोसाटा दिये आरेकटा नतुन रेसिपि आपनादेर सामने निये आसबो। तो आजके एटा शिखे निन, तारपरे रेसिपिटा देखते पाबेन। तो लाउटा एरम भावे कुचिए निते होबे। कड़ाईटा एखाने गरम हो गेछे, कड़ाईते एकटूखानी सर्षेर तेल देওয়া হচ্ছে, জাস্ট অল্প একটু। এরপরে কেটে রাখা লাউটা দিয়ে দেওয়া হচ্ছে তেলে। तो এরপর লাউটার উপর দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি নুন। আপনারা দেখতে পাচ্ছেন যে নুনটা দেওয়ার পর লাউটা থেকে জল বের হচ্ছে। তো এরপরেই এটার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে জল, জাস্ট সামান্য একটু জল অ্যাড করে এটা ঢেকে দেওয়া হবে, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এটাকে এবার বাটিতে তুলে নেওয়া হবে। এটা ওই 7 থেকে 8 মিনিট মতো কড়াইতে সেদ্ধ হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, এখানে রিফাইন অয়েল দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে ডিম। তো এখানে 2টো মতো ডিম ইউজ করা হলো। এটাকে একদম ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। উপরে দেওয়া হলো একটুখানি নুন আর একটুখানি হলুদ। ডিমটা এখানে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম হালকা লাল করে ভেজে নেবেন। তো এটা এবার সাইড করে রাখা হবে, পরে মেশানো হবে এটা লাউয়ের সাথে। তো লাউটা কড়াইতে দেওয়ার আগে একটা বাটির মধ্যে আগে মশলাগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হলো হাফ টেবিল স্পুন মতো হলুদ, তারপরে দেওয়া হচ্ছে ধনে, এটাও হাফ টেবিল স্পুন, জিরে হাফ টেবিল স্পুন, 1 টিস্পুন মতো আদা বাটা। আর এখানে মশলাটার উপর দিয়ে দেওয়া হচ্ছে ওই 1 চা চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন। तो एरपर एर साथे मिशिए देওয়া হলো नारकेलेर दूध। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলের দুধটা ওই হাফ কাপের থেকে একটু কম। তো এরপর কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে 50 গ্রাম মতো সরষের তেল। তো দেওয়া হলো কালো জিরে, फोड़न, तेजपाता काचा लंका भालो करे तेलेर साथे मिक्स करे निते होबे। तो एरपर तेलेर मध्य गुले रखा मसलाटा दिए देওয়া হচ্ছে। तो एटा 2 থেকে 3 मिनट एकटूखानी एरमभावे कड़ाईते नाड़ाचाड़ा करार पर एर उपरे सेद्धो करे राखा लाउटा दिए देওয়া হচ্ছে। तो आपनारा देखतेई पाচ্ছেন मोटामुटी ओई 1 থেকে 2 मिनट एटा कड़ाईते रान्ना करे नेওয়ার पर एर साथे मिशिয়ে দেওয়া হচ্ছে भेजे रखा डिमटा। तो आपनादेर बोले राखी एटा एरकम एकटू जलजलेई थाकबे ब्यापारटा, कारण एटा परे आरो एकदम शुकिये जाबे। तो एटा प्राय होये गेछे। एर उपरे दिये देওয়া হচ্ছে धने पाता कुचि। तो धने पाताटा देওয়ার পর দেখছেন এটা একদমই জলটা শুকিয়ে আসছে এবং এটা একদমই রেডি। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আমাকে অবশ্যই জানাবেন। আর আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।